এই জগতে ভগবানকে ভুলে যাই সুখ পেলে যখনই আমাদের জীবনটা দুঃখে ভরপুর হয় তখনই মা আমরা কাঁদি কাঁদি কোন সময় মা যখন পাঁচটা ছেলেকে মানুষ করে শেষ বেলায় একটা ছেলের কাছে ভাত পায় না মাটা তখন কাঁদি যখন তিনটে ছেলেকে মানুষ করার পর একটা ঘরে থাকতে পায় না কিন্তু মনে মনে ভাববেন এই পথটা আমরা নিজেরাই তৈরি করেছি যে সুখটা নিজের ছেলে মেয়েকে দিয়েছি সুখের সময় তো আমরা ভগবানকে ডাকি না ভগবানের এক ভক্ত ছিল শুনুন যে শত কষ্টেও কাটা বদনেও ভগবানের নাম করেছিল ভক্ত রূপে বসেছিল শুনুন একটু ভক্ত লীলা কি বস্তু না মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ সম্বন্ধে আপনাদের সবাইরই কম বেশি অভিজ্ঞতা আছে মহাভারতের যুদ্ধ হয়েছিল দুটো পক্ষের মধ্যে কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ পাণ্ডব পক্ষে ছিল পাঁচ ভাই ভীম অর্জুন নকুল সহদেব আর যুধিষ্ঠির আর কৌরব পক্ষে ছিল জন্মবন্ধ ধৃতরাষ্ট্রের একশো পুত্র ভগবান যে ভক্তের মাথাটা কেটেছিল সেটা ওই পাণ্ডব বংশের সন্তান পাণ্ডবদের মধ্যে মা কে বেশি খায় ভীম ওই ভীমের নাতি ছিল ছেলেটা এত বড় কৃষ্ণ ভক্ত খুব কম পাওয়া যায় মহাভারতের ইতিহাসে যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভগবানের নাম করত এমনকি ঘুমাতে ঘুমাতে ভগবানকে নিয়ে স্বপ্ন দেখত তার মাথা ভগবানে কেটেছিল একটাই কারণে একটু শুনে নিন যেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা হয় তার আগের দিন ওই পথ থেকে আসছে কৃষ্ণ ভক্ত বর্বরী কৃষ্ণ নাম করতে করতে কেমন ভাবে কৃষ্ণ নাম করছে কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়াল কৃষ্ণ প্রেমময়ী তুমি হে কৃষ্ণ 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 দয়াল কৃষ্ণ কৃষ্ণ দয়াল কৃষ্ণ প্রেমময়ী তুমি হে কৃষ্ণ এই যে কে তুমি গো হ্যাঁ তোমায় বলছি এত সুন্দর আমার নাম করতে করতে ওই পথ থেকে আসছো ভক্ত দাঁড়িয়ে পড়েছে যেই না ভগবানকে দেখতে পেয়েছে ভক্ত দাঁড়িয়ে বলছে প্রণাম প্রভু আপনার শ্রীচরণ তলে আজকের দিনটা আমার বড়ই সৌভাগ্য আজকে আপনার নাম করতে করতে আসছি আর আপনাকে সামনে থেকে দেখতে পেয়েছি বলে কে তুমি তোমার নাম কি কোন বংশের সন্তান তুমি বলে প্রভু আমার নাম কি জানেন আপনি যাদের দলে যোগ দিয়েছেন সেই পঞ্চ পাণ্ডবের ভীমের নাতি হলাম আমি ভীম হলো আমার দাদু আমার বাবার নাম হলো ঘটোৎকচ আর আমার নাম হলো বড়বড়ি ভগবান বলে তোমার তোমার নাম বড়বড়ি তোমার বাবার নাম ঘটোৎকচ তুমি ভীমের নাতি আচ্ছা বড়বড়ি তুমি এত সুন্দর আমার নাম করছো বলে প্রভু এত সুন্দর তো জানি না আমার ঠাকুমার মুখে তোমার নাম শুনতে শুনতে আমার অন্তর মাঝে তোমাকে বসিয়ে ফেলেছি তাই খেতে শুতে হাঁটতে বসতে আমি সব সময় তোমার নাম করি তোমার নাম করে যা কাজ করি না কেন তাই সফল হয়
আচ্ছা বর্বরী তুমি কোথায় চলেছো? গোবিন্দ, ওই যে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা করেছো, আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। গোবিন্দ বলে, তুমি যুবক, তোমার যুদ্ধে যাওয়া প্রয়োজন, তুমি যাও। এই বলে বর্বরী যখনই যাচ্ছে, ভগবান পেছন থেকে ডাক দিয়েছে, এই যে বর্বরী, দাঁড়াও 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 দাঁড়াও, তোমায় তো জিজ্ঞাসা করা হলো না, তুমি পাণ্ডব বংশের সন্তান, নিশ্চয়ই তুমি পাণ্ডবদের দলে থাকবে, আমি যেন তোমায় পাণ্ডবদের দলে দেখতে পাই। বর্বরী বলে, না গোবিন্দ, তুমি তো আমায় পাণ্ডবদের সাথে দেখতে পাবে না। বলছে, কেন কেন বর্বরী, তুমি তো বললে তুমি পাণ্ডব বংশের সন্তান, তাহলে তুমি পাণ্ডবদের দলে থাকবে না। বলছে, না গোবিন্দ, আমি তো পাণ্ডবদের দলে থাকছি না, আমি কৌরবদের হয়ে যোগদান করছি। বলে, কেন? বলে, শোনো গোবিন্দ, আমার মা আমায় বলে দিয়েছে, যখন দেখবি বাবা দুর্বলদের সবলরা আঘাত করছে, তখন তুই দুর্বলদের দলে যোগদান করে দুর্বলদের রক্ষা করিস, এটাই হলো তোর কাজ, আর এটাই হলো আমার শিক্ষা। ভগবান বলে, বর্বরী, তোমার মা তো তোমায় ঠিক শিক্ষাই দিয়েছে। আচ্ছা বর্বরী, তুমি যাদের দলে যাচ্ছ তারা কতজন ভাই? কৌরবরা দলে কজন ছিল? আমার 100 জন। আর তোমার দাদুরা ক ভাই? 5 ভাই। তাহলে 100 জন একদিকে থাকলে আর 5 জন একদিকে থাকলে কাদের দলটা দুর্বল আর কাদের দলটা সবল? ওই 100 জন তো পারলে 5 জনকে মেরে দেবে, তাহলে 100 জন সবল, 5 জন দুর্বল। বর্বরী, তুমি পাণ্ডবদের হয়ে যোগদান করো। বর্বরী বলে, না গোবিন্দ, ওরা 5 জন হলে কি হবে, ওদের পক্ষে স্বয়ং আমার গোবিন্দ বিরাজ করছে, আর এরা 100 জন হলে কি হবে, এদের পক্ষে তো আমার গোবিন্দ না। তাই শোনো গোবিন্দ, ওদের পক্ষে গোবিন্দ না। তাই শোনো গোবিন্দ, তুমি যে পক্ষে থাকো তারা কি কখনো দুর্বল হতে পারে? ভগবান অবাক হয়ে গেলেন। বলছে, কি বলে রে ছেলেটা, আমি ওই 5 জনের সঙ্গে আছি বলে ওরা নাকি সবল, আর ওরা 100 জন আছে, ওদের পক্ষে আমি নেই বলে নাকি ওরা দুর্বল? এর মুখের কথা শুনে মনে হচ্ছে এ আমার পরম ভক্ত, একে একটু পরীক্ষা করে দেখা যাক। আচ্ছা বর্বরী, তুমি কোথায় চলেছো? কেন প্রভু, ওই কুরুক্ষেত্রে যুদ্ধে চলেছি। আচ্ছা বর্বরী, তুমি যে যুদ্ধে যাচ্ছ, তোমার কাছে কি অস্ত্র আছে? বলে, প্রভু, আমার কাছে কোনো অস্ত্র নেই, ওই যে একটু আগে বললাম, তোমার নাম করে যা কাজ করি তাই সফল হয়, তাই তোমার নাম করে আমি যুদ্ধ করব। বেশ বর্বরী, আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। বলছে, কি পরীক্ষা? শোনো, ওইখানে একটা নিম গাছ দেখতে পাচ্ছো? বলছে, হ্যাঁ গোবিন্দ, দেখতে পাচ্ছি। ওই নিম গাছে আমার নাম করে একটা বাণ মারো, যদি বাণের প্রভাবে গাছের সকল পাতা ছিদ্র হয়ে যায়, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে তোমায় ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যেতে দেব। বর্বরী বলে, আর এমন কি কাজ? এই বলে বর্বরী অন্তর মাঝে কৃষ্ণকে স্মরণ করে যেই না বাণটা নিক্ষেপ করতে যাবে, আর সেই সময় ভগবান চতুরালি করে দুটো নিম পাতা তুলে নিয়ে এসেছে। তুলে নিয়ে এসে কোথায় রেখেছে? একটা হাতের মুঠোয় আর একটা পায়ের তলায়। এইবার ভগবান বলছে যে, এইবার বর্বরী তুমি বাণটা মারো, দেখি বাণীর কত জোর। এই বলে বর্বরী অন্তর্মনে কৃষ্ণকে স্মরণ করে যেই না বাণীটা নিক্ষেপ করল, অমনি বাণীর প্রভাবে গাছের সকল পাতা ছিদ্র হয়ে গেল। বর্বরীকের মনে আনন্দ, দেখো গোবিন্দ, আমি বলেছিলাম গাছের সকল পাতা ছিদ্র হবে, এই দেখো গাছের সকল পাতা ছিদ্র হয়ে গেছে। গোবিন্দ বলে, না বর্বরী,
দুটো পাতা তুমি ছিদ্র করতে পারো বর্বরী কুচে দুটো পাতা ছিদ্র হয়নি এত বড় কৃষ্ণ ভক্ত ভগবানকে বলছি গোবিন্দ তোমার নাম করে বাণ মেরেছি পাতা ছিদ্র হবে না এ তো হতে পারে না শোনো গোবিন্দ একবার তুমি তোমার হাতটা তুলে দেখো তো যেই না বাবা হাতটা খুলে দেখলো বলছে গোবিন্দ এইবার তোমার পাটা তুলে দেখো যেই না পাটা তুলে দেখেছে চমকে উঠেছে হাতের তলার ছিদ্র পায়ের তলার পাতা ছিদ্র এ তো যেশেই ভঙ্গ হয় একে কুরুক্ষেত্রে যুদ্ধে যেতে দেওয়া যাবে না হরি 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 কেন মা বলল ভগবান না যারা ভক্ত তারা বুঝে নিয়েছে যে হাতের তলার পাতা ছিদ্র করে যে পায়ের তলার পাতা ছিদ্র করে যদি পঞ্চ পাণ্ডবকে পায়ের তলার মধ্যে রেখে দেয় যদি পঞ্চ পাণ্ডবকে হাতের মুঠোর মধ্যে রেখে দেয় এ এমন ভক্ত এর নামের মধ্যে এমন গুণ আছে তাহলে পঞ্চ পাণ্ডব মরে যাবে তাহলে পঞ্চ পাণ্ডব যুদ্ধে জয়লাভ করতে পারবে না শোনো বর্বরী যুদ্ধে আমি তোমায় যেতে দেব না বর্বরী বলে গোবিন্দ আমি তো কোনো দোষ করিনি যুদ্ধে আমি যাবই এতে যদি তোমার সঙ্গে যুদ্ধ করতে হয় তাও তোমার সঙ্গে যুদ্ধ করে আমি এই কুরুক্ষেত্রে যুদ্ধে যাব ভগবান বলে বর্বরী তুই তো আমার চতুর ভক্ত তাই তো আমার সঙ্গে যুদ্ধ করতে চাস নে তোর সঙ্গে যুদ্ধ করব এই বলে ভক্ত আর ভগবানের যুদ্ধ শুরু হলো কোমর থেকে তরবারি বের করে একজন আরেকজনকে প্রহার করছে দীর্ঘ থেকে দীর্ঘতর যুদ্ধ শুরু হলো এক সময় ভগবান সুদর্শন চক্র ধারণ করে বর্বরীর দেহ থেকে মনটা আলাদা করে দিল বর্বরীর দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল সুদর্শন চক্র দিয়ে কাটা গলা দিয়ে রক্ত বেরাচ্ছে নয়ন দিয়ে জল পড়ছে তখনও সেই কাটা মুন্ডটাই যতটুকু প্রাণ আছে ভগবানের চরণতলে গড়িয়ে গড়িয়ে সে বলে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ জগতের নাথ 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 ভগবানের চরণতলে কাটা মুন্ডটা গড়িয়ে গড়িয়ে এসে পড়ছে সুদর্শন চক্র দিয়ে কাটা নয়ন দিয়ে জল পড়ছে তখন সেই কাটা মুন্ডটা যতটুকু প্রাণ আছে ততটাই চিৎকার করে একটাই কথা বলছে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ ভগবানের চরণতলে মুন্ডটা গড়িয়ে গড়িয়ে এসে পড়েছে ভগবান সেই কাটা মুন্ডটা নিজের হাতে তুলে নিয়েছে গোবিন্দ বলছে বর্বরী তোর এই বদনেও আমার নাম করতে ইচ্ছে হচ্ছে তোর মুন্ডটা আমি কেটে ফেললাম তারপরেও তুই আমার নাম করছিস বর্বরী বলছে গোবিন্দ তুমি জীবন দিয়েছ তুমি জীবন নিয়েছ তোমার নাম করবো না তো কার নাম করবো এতক্ষণ ভগবান চুপ ছিল ভগবান কেঁদে ফেলেছে ভগবান বলছে বর্বরী তোর মতো কৃষ্ণ ভক্ত পেয়ে আমি ধন্য বর্বরী বলছে দেখো গোবিন্দ আজকে আমার কাঁদার কথা আর তুমি কাঁদছো গোবিন্দ
তোমার হাতে মরেছি আমার কোনো দুঃখ নাই, কারণ তোমার হাতে যে মরে সে তো স্বর্গে যায়, আমি তো স্বর্গে গিয়েও তোমাকে দেখতে পাবো। গোবিন্দ বলছে, বর্বরি তোর মাথাটা আমি কেন কাটলাম জানিস? তুই তো যাচ্ছিস ওই কৌরব পক্ষে, তুই জানিস না ওরা অসৎ, ওদের মধ্যে আছে দুর্যোধন, যার নামের মানে হলো দুর্জন ব্যক্তি। তুই অসৎ সঙ্গে হয়ে যদি আমায় ভুলে যাস, যার কাছ থেকে আমি এত সুন্দর হরি নাম কৃষ্ণ নাম শুনলাম, তার মুখ থেকে যদি হরি কথা কৃষ্ণ কথা না শুনতে পাই, আমার যে বড় কষ্ট হবে বর্বর। বর্বরই বলছে, গোবিন্দ আমার তো জীবন শেষ, এ জনম তো আমার শেষ, পরের জন্মে সর্পকুল বৃক্ষকুল নদী কুল যে কুলেই জন্ম দাও না কেন, শুধু বদনটা দিও আমি যেন কৃষ্ণ নাম করতে পারি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। হে ভক্তমণ্ডলী, এটা জানবে যে কলিযুগের কীর্তনটা কিন্তু সবার জন্য নয়। কীর্তন মিন্স এডুকেশন, এডুকেশন মানে শিক্ষা, কীর্তন আমাদের শিক্ষা দেয়। কীর্তন মিন্স নলেজ, কীর্তন আমাদের চেতনাকে জাগ্রত করে। আজকে একটা বাবা একটা বাবাকে তার ছেলে মারছে, কেন মারছে বলুন তো? তার চেতনা ঘুমিয়ে আছে। আজকে যদি তার চেতনাটা ঠিক থাকতো তাহলে সে বুঝতে পারতো এই বাবার জন্য সে পৃথিবীর আলো দেখেছে। আজকে একটা ছেলে তার মাকে মারছে কেন? না, তার চেতনাটা ঘুমিয়ে আছে। তার চেতনা যদি ঠিক থাকে তাহলে সে বুঝতে পারবে এই মা তাকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। আজকে বলতে বড় কষ্ট হয় যে এই কলির জীবের বাসিন্দা হই আমরা কৃষ্ণ নাম করি না, কিন্তু ভেবে দেখুন তো ভগবান আপনাদের কি দেয়নি? এখন আপনারা বলবেন, ভগবান কি আমায় বড় লোক করে পাঠিয়েছে? ভগবান কি আমায় টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েছে? কিন্তু ভেবে দেখবেন তো ভগবান আপনাদের কি দেয়নি? চলার জন্য দুটো পা দিয়েছে, দেখার জন্য দুটো নয়ন দিয়েছে, অঞ্জলি দেওয়ার জন্য দুটো হাত দিয়েছে, ধরে রাখার জন্য সুন্দর হৃদয় দিয়েছে, কিন্তু এত কিছু পাওয়ার পরেও কি আমরা ভগবানকে ডাকি? তার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই। কিন্তু ভেবে দেখুন তো আপনার গ্রামের সেই মানুষটার কথা, যার পা নেই, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, সে মনে মনে ভাবছে গোবিন্দ কত কষ্ট, একবার যদি পা দুটো পেতাম, সবাই যেমন করে বসে হরি বাসুরে তোমার নাম শুনতে বসে, আমিও দৌড়াতে দৌড়াতে গিয়ে হরি বাসুরে নাম শুনতাম। গোবিন্দ আমি এই পা থাকলে তোমার হরি বাসুরে বসে তোমার হরি গুণ ভেবে দেখুন তো আপনার গ্রামের সেই মানুষটার কথা, যার হাত নেই, সে মনে মনে বলছে ভগবান কত কষ্ট, একবার যদি হাত দুটো পেতাম, সবাই যেমন করে মন্দিরে বসে অঞ্জলি দেয়, আমি দুটো হাত দিয়ে তোমার চরণে অঞ্জলি দিতাম। ভেবে দেখুন মা সেই মানুষটার কথা, যার চোখ নেই, যে অন্ধ, সে মনে মনে ভাবছে গোবিন্দ একবার যদি চোখ দুটো পেতাম, একবার যদি নয়ন দুটো পেতাম, তোমায় দেখতে কত সুন্দর, নয়ন ভরে তোমার যুগল রূপ দর্শন করতাম। ভেবে দেখুন সেই মানুষটার কথা,
যে মানুষ হয়েছে কিন্তু তার কষ্টের কথা কাউকে বলতে পারে না। সে মনে মনে বলছে, গোবিন্দ একবার যদি বদনটা পেতাম, এই বদনে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতাম। তাই বর্বরিক বলছে, গোবিন্দ আমার তো জীবনটা শেষ, পরের জন্মে সর্পকুল বৃক্ষকুল নদীকুল কীটকুল যে কুলেই জন্ম দাও না কেন, শুধু বদনটা দিও আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদে পারি। কাটা বদনেও বর্বরী কৃষ্ণ নাম চাইল। ভগবান বলল, রে বর্বরী তোর মতো কৃষ্ণ ভক্ত পেয়ে আমি ধন্য, আরো যদি কিছু চাওয়ার থাকে কাটা বদনে আরো চেয়ে নে। বর্বরিক বলছে, আরো দিতে চাও আমায়? আরো দেবে আমায়? হে ভক্ত মণ্ডলী এটা জানবে, এই কলিযুগের কীর্তনটা কিন্তু সবার জন্য নয়। এই কলিযুগে কীর্তনটা যদি সবাই শুনত তাহলে কলিযুগটা এত অহংকারের পথে যেত না। আজকে বলুন তো কোন সংসারে সুখ আছে? আজকে একটা বড় লোককে একটা গরিব লোককে সম্মান করে? কখনো করে না। এ পথ আমরা নিজেরাই তৈরি করেছি, যে সুখটা নিজের ছেলে মেয়েদেরকে দিয়েছি, সুখের সময় তো আমরা ভগবানকে ডাকি। বিদ্যাসাগর একটা বই রচনা করেছিলেন, আমরা তার শিক্ষায় মা শিক্ষিত, বইটা আমরা সবাই পড়েছি। কি নাম মা? বর্ণ পরিচয়। বিদ্যাসাগর সেই বর্ণ পরিচয় লিখেছিল, কয়ে কল ক্ষয়ে খল জয়ে জল আর পয়ে পথ। বিদ্যাসাগর এই জন্যই লিখেছিল, পড়াবেন আপনার ছেলেকে সর্বপ্রথম ক লিখলো কেন শুন, যে কয়ে তুই ভালো কর্ম কর। কত সুন্দর শিক্ষার জন্য লিখলো মা দেখুন, সর্বপ্রথম আপনার সন্তানকে যদি ভালো কর্ম শেখাতে পারেন তাহলে ক্ষয়ে খল, খল মানে কি হিংসা। ভালো কর্ম করলে মনের মধ্যে হিংসা থাকবে কি? কখনোই থাকবে না। শোন বাবা, ভালো কর্ম করে যখন মনের মধ্যে হিংসা থাকবে না তখন গয়ে গর্ব, তোর মনের মধ্যে যেন গর্ব না থাকে, অহংকার না থাকে। ভালো কাজ করলে কখনো মনের মধ্যে গর্ব আসে? অহংকার আসে? কখনোই আসে না। শোন বাবা, যখন ভালো কাজ করে মনের মধ্যে গর্ব থাকবে না, অহংকার থাকবে না, তখন ভয়ে ঘৃণা, তুই কাউকে ঘৃণাও করবি না, সবাইকে ভালোবাসতে পারবি। আমার মহাপ্রভুকে দেখুন, জাতি ভেদ দূর করেছিল, সবাইকে জড়িয়ে ধরেছিল। শোন খোকা, যখনই তোর শরীরে ঘৃণা থাকবে না তখনই জয়ে জল। কোন জল? না ভালোবাসার জল, প্রেমের জল, প্রীতির জল, বৈরাগ্যের জল, যে জলে পরিণত হলে বাবাকে বাবা বলবে আর মাকে মা বলবে। শোন খোকা, যখনই তোর শরীরটা জলে পরিণত হবে তখনই পয়ে পথ। কোন পথ? না যে পথ তোর নিজের মঙ্গল হবে, যে পথ তোর সংসারের মঙ্গল হবে, যে পথ তোর সমাজের মঙ্গল হবে, ওই পথ তোকে কাউকে দেখাতে হবে না, বিদ্যাসাগরের মতে তুই নিজেই দেখতে পাবি। তাই দৌড় হরি হরি বল। এই এত সুন্দর পড়াতে মা আমরা পারি না, তাই তো মা আমাদের অবস্থাটা এই রকম।
তো বর্বরিক বলছে গোবিন্দ যে কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছিলাম সেই কুরুক্ষেত্রে যুদ্ধ তো দর্শন করা হলো না শুধু আমায় এই বর দাও যেন কাটা বদনেও আমি যেন তোমার কুরুক্ষেত্রে যুদ্ধ দর্শন করতে পারি ভগবান বলল দিলাম এই নয়নে তোর দিব্য দৃষ্টি তাই ভগবানের বিশ্বরূপ তিনজন ভক্ত দর্শন করেছিলেন তার মধ্যে এমন ভক্ত কাটা বদনেও গাছের উপর থেকে ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিল তাহলে বাবা এদের নাম মহাভারতে হবে না আমাদের কখনো হবে কোনোদিন হবে না এক ভক্তের কথা শুনলাম এই দিকে কারাগারের মধ্যে বসুদেব আর দেবকী বসে বসে কাঁদে আর বলে দেবকী বলছে স্বামী এই যে কারাগারের মধ্যে আছি আমাদের কোনো দুঃখ নাই আমরা তো ভগবানকে ডাকছি ভগবানের নাম করছি হরির সাধনা করছি তাই স্বামী শোনো আমার মনের কথা আমি হরি চরণ সার করিব মুখে হরি হরি বলবো আমি হরি চরণ সার করিব মুখে হরি হরি বলবো আমি হরি চরণ সার করিব মুখে হরি হরি বলবো হরি বসুদেব বলছে দেখো দেবকী কাল তোমার সাজকে ছিল আর আজ কি হলি দেবকী বলছে স্বামী কাল ছিল স্বর্ণ অলঙ্কারে ভূষিতা আর আজ লোহার বেড়িতে ভূষিতা কিন্তু জানো স্বামী এই যে কারাগারের মধ্যে আছি ভগবানের নাম করতে পারছি আর আমাদের কিছু চাই না তাই স্বামী শোনো আমার মনের কথা চাই না সোনা চাই না রূপা রত্ন সিংহাসন জনম জনন পাইলে নয়ানি
যার যন্ত্রণা সহ্য করতে হয়েছিল দেবকীকে। কিন্তু আজকে আমরা জানব যে ছটা পুত্রের অকালে মৃত্যুবরণ হয়েছিল তাদের অপরাধটাই বা কি ছিল। যে গর্ভে ভগবান এসেছিলেন সেই গর্ভেই তো ছটা পুত্র এসেছিল, যারা আগে আসে তাদের দাদা বলি। তাহলে দাদা রূপে যারা আগে আসলো তাদের কেন অকালে মৃত্যুবরণ হয়েছিল? না, একটাই কারণে হয়েছিল, এরা অভিশপ্ত ছিল। তাহলে কারাগারের মধ্যে যে ছটা সন্তান হয়েছিল আগে এদের নামগুলো শুনে নেই, তারপর জানবো এদের অপরাধটা কি ছিল। তাই কারাগারের মধ্যে কৃষ্ণ বলরাম ছাড়া আর যে ছটা পুত্র হয়েছিল তাদের নামগুলি হলো কীর্তিমান, সুসেন, সংবর্ধন, ঋজু, ভর্ত আর ভর্তসেন। এই ছটা পুত্র এসেছিল কারাগারের মধ্যে, কিন্তু একটাই অপরাধ করেছিল, না অট্টহাসি। তাহলে মা পূর্ব জন্মে একটু জেনে নিই যে এই ছটা পুত্র কে ছিল। এইখান থেকে লীলাটা একটু আস্বাদন করি। না আকাশে যে সপ্তর্ষি মণ্ডল হয় সাতটা ঋষি, সেই সাতটা ঋষির মধ্যে একটা ঋষির নাম হলো মরীচি। সেই মরীচি ছিল ছটা পুত্র। নামগুলি কি কি? না উদ্ভিদ, ক্ষুদ্রভিদ, পরিঅঙ্গ, প্রত্যঙ্গ, স্মত আর ধিনি। এই ছজনই ছিল স্বর্গের দেবতা, কিন্তু একটা অপরাধ করেছিল। অপরাধটা কি? না অট্টহাসি। তাহলে মা হাসি কোনোদিন অপরাধ হয়? হাসলে কোনোদিন অপরাধ হয়? ডাক্তাররা বলে বেশি বেশি করে হাসতে, হাসলে নাকি বড় বড় রোগ ঠিক হয়ে যায়। তাহলে হাসলে কখনো অপরাধ হয় মা? কোন সময় না, যখন দেখবে আপনার সংসারে একটা ছেলে বিপদে চলে যাচ্ছে আর আপনি তাকে দেখেও যদি কিছু না বলেন সেইটা কিন্তু আপনার অপরাধ হবে। তাহলে সেই ছটা পাত্র কাকে দেখে অট্ট হাসি এসেছিল? না সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখে, ব্রহ্মার একটা ভুল দেখে। ব্রহ্মা ভুল করতে পারে বাবা?
ব্রহ্মা ভুলটা করেছিল, ব্রহ্মা ভুলটা করেছিল কামদেব মদনের বাণী আকৃষ্ট হয়ে। মদন কি বস্তু না এটা জেনে রাখবেন, একটা ছেলের একটা মেয়ের মিলনের ফলে যে সন্তান হয় তাকে কাম প্রক্রিয়া বলে। এই কামের দেবতা হলো মদন। ভগবান পাঁচটা বাণ সৃষ্টি করে মদনকে দিয়েছিল যে মদন তুমি পাঁচটা বাণ জগতের মানুষগুলোকে মারো, ওরা কামে মত্ত হয়ে আমায় ভুলে যাবে। মদন বলল প্রভু এই জগতের মানুষগুলোকে না বাণ মারলেও ওরা কামে মত্ত আছে, তাই আমি এই পাঁচটা বাণ তোমাদের মতো দেবতাগণকে মারব, দেখি কত বাণীর জোর। তা প্রথম বাণটা কাকে মেরেছিল? প্রথম বাণটা মেরেছিল আকাশে যে চাঁদ মামা উঠে আমরা সবাই দেখি সেই চন্দ্রদেবকে মেরেছিল। আর যেই না চন্দ্রদেবকে মেরেছে কামে মত্ত হয়ে বৃহস্পতি স্ত্রী তারার সতীত্ব হরণ করলো, আর এই জন্য বৃহস্পতি অভিশাপ দিল ওরে চাঁদ 15 দিনে তুই ক্ষয় রোগে মরবি। তাই দেখবেন বাবা 15 দিনে চাঁদ খুঁয়ে খুঁয়ে অমাবস্যা হয়ে যায়। আবার পূর্ণিমা হলো কাদের জন্য? না যে চন্দ্রদেবের ছিল 27টা বিয়ে, 27টা মেয়ে কোথায় পেয়েছে? না দক্ষ রাজার ছিল 7টা মেয়ে, 7টা মেয়ের বিয়ে দিয়ে রয়ে গেছিল 28টা। 28 নম্বরটাকে বিয়ে করেছিল আমাদের পরম বৈষ্ণব ভোলানাথ, আর বাকি 27টাকে বিয়ে করেছিল আমাদের চন্দ্রদেব। 27টা বিয়ে করে কামদেব মদনের বাণী আকৃষ্ট হয়ে তারার সতীত্ব হরণ করলো, আর এই জন্য চাঁদ অভিশপ্ত হলো। আবার ফিরে এলো কেমন করে? না সেই 27টা স্ত্রী ছুটতে ছুটতে চলেছে পরম বৈষ্ণব ভোলানাথের কাছে। সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, ঈশ্বর সত্য হে সত্য হি শিব হে শিব হি সুন্দর হে সত্য শিব সুন্দর, সত্য শিব সুন্দর, সত্য শিব সুন্দর। সত্যম শিব সুন্দর, সত্যম শিব
27টা স্ত্রী ছুটতে ছুটতে পরম বৈষ্ণব ভোলানাথের কাছে এসে বলছে, জামাই বাবু আমাদের একটিমাত্র স্বামী বিপদগ্রস্ত, তুমি যেমন করে হোক না কেন আমাদের স্বামীকে বাঁচাও। ভোলানাথ বলল, শোন, তোদের স্বামী অভিশপ্ত হয়েছে গুরুদেব বৃহস্পতির কাছে, তোরা সেইখান থেকে বিধান নিয়ে আয়, কেমন করে তোদের স্বামী আবার ক্ষয়রোগ থেকে মুক্তি পেতে পারে। তাই গুরুদেব বৃহস্পতির কাছে এসে বলছে, গুরুদেব আপনি বিধান দিন, কেমন করে আমাদের স্বামী আবার ক্ষয়রোগ থেকে মুক্তি পাবে। গুরুদেব বৃহস্পতি বলছে, শোন, এইখান থেকে 32 মাইল দূরে একটা তীর্থ আছে যার নাম হলো সোমতীর্থ, সেইখান থেকে জল এনে যদি তোদের স্বামীকে স্নান করাতে পারিস তাহলে তোদের স্বামী আবার ক্ষয়রোগ থেকে মুক্তি পাবে। কিন্তু মা, ততদিনে 2 দিন পেরিয়ে গেছে, 2 দিনে একটু একটু করে ক্ষয়রোগ শুরু হয়ে গেছে। 27টা স্ত্রী বলছে ভোলানাথকে, জামাই বাবু 32 মাইল হাঁটতে হাঁটতে তো আমাদের স্বামী ক্ষয়ে যাবে, কার মাথায় জল ঢালবো, কাকে স্বামী বলবো। ভোলানাথ বলছে, শোন, তবে তোদের ওই হাফ ফালি চাঁদটা আমাকে দি, আমি আমার জটার মধ্যে রেখে দিই, এইবার তোরা 32 মাইল হেঁটে জল নিয়ে আয়। তাই ভোলানাথ তার নিজে জটার মধ্যে সেই হাফ ফালি চাঁদটা রেখে দিয়েছে, আর 27টা স্ত্রী 32 মাইল হেঁটে শিব চতুর্দশীর দিন ঘুটঘুটে অন্ধকার, কোথাও কাউকে দেখতে পাচ্ছে না, ওপর দিকে তাকিয়ে দেখছে যে ভোলানাথ বসে আছে। আর ভোলানাথকে যখনই দেখতে পেয়েছে চাঁদের 27টা স্ত্রী একসঙ্গে ভোলানাথের মাথার উপর জল ঢালছে কেমন করে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর জলস্পর্শ পেয়ে চাঁদ আবার ওই একটু একটু করে পূর্ণিমা হল। এটা হলো একটা বাণের প্রভাবে, তবে এই বাণটার প্রভাবে মর্তের মাটিতে একটা ব্রত চালু হলো। স্বামীর মঙ্গলের জন্য প্রত্যেকটা মেয়ে করে থাকে কি ব্রত মা? শিবরাত্রির ব্রত। চাঁদের 27টা স্ত্রী কৈলাসে প্রথম শুরু করেছিল, এটা হলো একটা বাণের প্রভাবে। আর দ্বিতীয় বাণটা কাকে মেরেছিল? দ্বিতীয় বাণটা মেরেছিল দেবরাজ ইন্দ্রকে। আর দেবরাজ ইন্দ্রকে যখনই মেরেছে, গৌতমী মুনি শ্রী অহল্যার সতীত্ব হরণ করেছে, আর গৌতমী মুনি অভিশাপ দিল, সেই জন্য অহল্যা পাষাণী হয়ে গিয়েছিল। আবার মানবী হলো কার জন্য? না, গৌতমী মুনির একটা ছেলে ছিল যার নাম হলো সদানন্দ।
সেই সদানন্দের কৃষ্ণ ভজনার মাধ্যমে ত্রেতা যুগে রামচন্দ্রের পাদস্পর্শে অহলা পাষাণী থেকে আবার মানবী হলো। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তৃতীয় বাণ। তৃতীয় বাণটা কাকে মেরেছে? তৃতীয় বাণটা মেরেছে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। আর ব্রহ্মাকে যেই মেরেছে, কামে মত্ত হয়ে সামনের দিকে দেখছে একটা নারী এগিয়ে যাচ্ছে, তার সতীত্ব হরণ করলো। আর সেই সময় আকাশে ছিল সেই ছটা পুত্র, অত্ত হাসি এসে বললে, ব্রহ্মা এ কি কর্ম করছো? জ্ঞান চক্ষু দিয়ে দেখো, এ কাজ তোমার শোভা পায় না। ব্রহ্মা বলছে, আমি কি করতে যাচ্ছিলাম? আমি কার দিকে ছুটছিলাম? ব্রহ্মা দেখলো, আর অন্য কেউ নয়, এ হলো ব্রহ্মার নিজের মানুষ কন্যা সন্ধ্যা। অনুশোচনায় দগ্ধ হয়ে ব্রহ্মা মাটিতে বসে পড়ল মেয়ের কাছে। ওরে মা, আমি এ কাজ করতে চাইনি, ওই কামদেব মদনের বাণী আকৃষ্ট হয়ে আমি এমন কাজ করেছি, আর আমার এই কাজ দেখে ওই ছটা পুত্র অট্ট হাসি এসেছে, ওদের হাসি দেখে যে আমার বড় কষ্ট হচ্ছে, তাই এই হাসির জন্য ওদের আমি অভিশাপ দেব। ওরে পুত্রগণ, এই কর্কট হাসির জন্য তোদের অসুর কুলে জন্ম হবে, আর অসুরের হাতে মৃত্যু হবে। তাই দেখবেন মা, ব্রহ্মার অভিশাপ কিন্তু কাজে লেগেছিল। যে রাজ্যে কংস আছে সেটা হলো অসুরকুল, অসুরকুলে এদের জন্ম হলো, আর অসুর কংসের হাতে এদের মৃত্যু হলো। ব্রহ্মা বলছে, শোন মা, আমি তোকে জগৎ মাঝে অপবিত্র করতে চেয়েছি, আমি কিন্তু তোকে জগৎ মাঝে পবিত্র করব। কেমন করে? না, সারাদিনে তো অনেকগুলো কাল থাকে, ভোরকাল, সকালকাল, দুপুরকাল, বিকালকাল, রাত্রিকাল, তবে তোর নামে আমি একটা কাল রচনা করব, তুই হবি জগতের সর্বশ্রেষ্ঠ পবিত্র কাল সন্ধ্যাকাল। তুই হবি সন্ধ্যাকাল, তুই হবি সন্ধ্যাকাল, তুই হবি। আর শোন মা, যে দুটো নয়ন দিয়ে তোকে অপবিত্র করতে চেয়েছি, সে দুটো নয়ন আমি আর রাখবো না, সঙ্গে সঙ্গে সেই মাথাটা কেটে ফেললো। ব্রহ্মার কটা মাথা মা? কটা? দুটো, তিনটে। ব্রহ্মার ছিল পাঁচটা মাথা, পঞ্চানন বলা হতো। যে দুটো নয়ন নিয়ে কু দৃষ্টিতে দেখেছে, সেই নয়ন দুটো মেয়ের কাছে ভূমিতলে কেটে ফেললো। বলছে, শোন মা, এই যে আমি মাথাটা কেটে ফেললাম, এই মাথার যে খুলি আছে, খুলিটা দিয়ে প্রদীপ সৃষ্টি করব, আর এই মাথার মধ্যে যে ঘি আছে, মর্যা আছে, তা দিয়ে তৈল সৃষ্টি করব। এই প্রদীপ দিয়ে কি করবে জানিস? জগতের মানুষ সন্ধ্যা বেলা এলে সবাই প্রদীপ জ্বালিয়ে হরি কীর্তন করবে, কৃষ্ণ নাম করবে, তুলসী পরিক্রমা করবে, তুই হবি জগতের সর্বশ্রেষ্ঠ পবিত্র কাল সন্ধ্যাকাল। তাহলে সন্ধ্যাকাল আর অন্য কেউ নয়, এ হলো ব্রহ্মার নিজের মানুষ কন্যা সন্ধ্যা। তাই এইদিকে সপ্তম গর্ভে বলরাম আসলো, আর অষ্টম গর্ভে ভগবান কৃষ্ণ। কিন্তু ভগবান যে কৃষ্ণ কারাগারের মধ্যে এসেছিল, ভগবানের রূপটা কেমন ছিল কারাগারের মধ্যে? এ জগতে মা সব থেকে কোন আলোর জ্যোতি বেশি? কি গো মায়েরা, কোন আলোর জ্যোতি বেশি? সব থেকে যদি আলো বেশি থাকে সেটা হলো বিদ্যুতের। ওই বিদ্যুতের এমন আলো অন্ধকার কারাগার আলোকিত করে দেয়। দেবকী বলছে, বাবা, তুই এক রূপ দিয়ে আমাদের সৃষ্টি করেছিস, তুই এক রূপ দিয়ে জগৎ সৃষ্টি করেছিস, কিন্তু তোকে কে সৃষ্টি করলো এত রূপ দিয়ে যে তোর রূপে অন্ধকার কারাগার আলোকিত হয়ে গেল? ভগবান বলছে, শোনো মা,
আমি তোমাদের গর্ভে থাকতে আসি, তোমরা যদি আমায় চাও তাহলে আমি যা বলছি শোনো, আমায় এখনই রেখে এসো নন্দালয়ে, সেইখানে আমি বড় হব, আবার কিন্তু ফিরে আসবো, কিন্তু ততদিন পর্যন্ত তোমরা আমার নাম ভুলো না। তাই বসুদেব ভগবানকে রেখে আসলো নন্দালয়ে, সেইখানে ভগবান বড় হলো, বড় হয়ে অকাসুর বধ করলো, বকাসুর বধ করলো, কালিয়া দমন করলো, অতঃপর আবার ফিরে এলো মা বাবার কাছে করতে কংস বধ। দেবকী বলছিস তোর নাম নাকি কৃষ্ণ হয়েছে, তবে তোর চরণে আমার একটা নিবেদন আছে জানিস বাবা, যে ছটা সন্তানকে কারাগারের মধ্যে জন্ম দিয়েছিলাম সে ছটা সন্তানের মুখে তো কোনোদিন মা ডাক শুনতে পেলাম না, তুই একবার আমাকে ছটা পুত্রের কাছ থেকে মা ডাক শোনাবি? কৃষ্ণ বলল, শোনো মা, এই যে আমি চলে যাওয়ার পর তোমরা যে কারাগারের মধ্যে থেকেও আমার নাম করেছ, এই জন্যেই কিন্তু তোমরা ছটা পুত্রকে দেখতে পাবে। তাহলে ছটা পুত্রকে কোথায় রেখেছিল ভগবান? না, ভগবানের এক ভক্ত ছিল যার নাম হলো বলিরাজ, সেই বলিরাজার রাজ্য ছিল পাতালপুরীতে, আর সেই পাতালপুরীর মধ্যেই কিন্তু সেই ছটা পুত্রকে দেবত্ব রূপ দিয়ে রেখেছিল। এইবার ভগবান যখন কারাগারের মধ্যে আসলেন, পিতা বসুদেব আর মাতা দেবকীকে নিয়ে চলছে কারাগারের মধ্যে কেমন ভাবে? এবার চলো পিতা, সেই পাতাল পুরীতে এবার চলো পিতা, সেই পাতাল পুরীতে এবার চলো মাতা, পাতাল পুরীতে চলো ভগবান কৃষ্ণ পিতা বসুদেব মাতা দেবকীকে কারাগার পাতালপুরীতে নিয়ে গেল। পাতালপুরীর মাঝে শুরু হলো পুত্র ফিরে পাওয়ার পুত্র উৎসব। তাই মাগো লীলাটা কারো মনে আছে? আমি আরেকবার মনে করিয়ে দিই। প্রথম জন্মে ছিল সুতপার পিসনী, দ্বিতীয় জন্ম হলো অদিতি মুনি কশ্যপ মুনি, আর তৃতীয় জন্মে এরা হলো বসুদেব আর দেবকী। ভগবান ভাবলো যে রাজ্যে অসুর কংস আছে সে রাজ্য যদি তার বাবা মা থাকে তার বাবা মায়ের মনও হয়ে যাবে অসুরী, তাই তাদের কারাগারের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ভগবান ভাবলো যদি কারাগারের মধ্যে থাকে শত কষ্টেও তো এরা আমাকে ডাকবে, তাই এদের কারাগারের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। আর ভগবান নন্দালয়ে বড় হয়ে সেইখানে কালিয়া দমন করলো, বকাসুর বধ করলো, অকাসুর বধ করলো, গিরি গোবর্ধন পর্বত ধারণ করলো, আবার ফিরে এলো মা বাবার কাছে করতে কংস বধ। আর যে ছটা পুত্রকে ফিরে পেয়েছে একমাত্র কৃষ্ণ নামের দ্বারা, কৃষ্ণ ভজনার দ্বারা। তাই মাগো সুখ দুঃখ জীবনে যাই আসুক না কেন, ভগবানের নাম ছাড়া যাবে না, ভগবানের চরণ ছাড়া যাবে না,
भगवान के डेके चलते हबे ताहले आमादेर गर्भजात सन्तान भगवानेर तुल्य ना होते पारलेओ मानुषेर मतो तो मानुष हबे जे मानुष होये आमादेरके अंतत बाबा मार जायगाय राखबे आमादेर जन्य नतून करे बृद्धाश्रम तैरि हबे ना आमादेरके कारो दुआरे दुआरे गिये भिक्षा करते हबे ना आमादेर शेषेर जीवनटा हबे सुंदर তাই মাগো একটি সুন্দর গান করে গানের অর্থটা বড় সুন্দর সুখ দুঃখ জীবনে যাই আসুক না কেন ভগবানের চরণ ছাড়া যাবে না একটি গান করে আমি আমার লীলাকে বিশ্রাম রাখব সুখেরই জোয়ার জীবনে কভু ভুলিনা তোমায় যেন ও গো প্রভু সুখেরই জোয়ারে জীবনে প্রভু ভুলিনা তোমায় যেন ও গো প্রভু সুখেরই জোয়ারে জীবনী অশান্তি এলে সদা যেন থাকে মতি ওরানা চরণী সুখ দুঃখ গো প্রভু অবিগ্রহ হে দুঃখ জীবনে অশান্তি এলে সদা যেন থাকে মতি ওরানা চরণী সুখ দুঃখ গো প্রভু এই জীবনে তুমি হলেন পারের কর্তা ও গো দয়াময় তুমি হলে পারের কর্তা ও গো দয়াময় তুমি হলে পারের কর্তা ও গো দয়াময় সুখেরই জোয়ারে জীবনে কভু প্রভু